সাকিব আল হাসান বলেন আরও যে সমস্ত যারা আমাদের মিডিয়া কর্মীরা ছিল, ছাত্র আন্দোলনের শয়ে শয়ে ছেলে পেলে মৃত্যুবরণ করতেছে, সেই জায়গার তারা নীরবতা পালন করে একটা সবচেয়ে অন্যায় করেছে। আসলে মামলা বিষয়টা একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার যে একটি ভুলের কারণে আমাদের সারা জীবনের ভবিষ্যৎ নষ্ট, আমরা একটি ভুলের কারণে একটা সংসার ধ্বংস। আমরা মামলা কেউ যেন অন্যায় করে তাকে আপনারা শাস্তি দেন, তার নিয়ে মামলা করেন, ঢালাও মামলা করেন, তাতে কোনো সমস্যা নেই। ঢালাও মামলার পেছনে সেই লোকটা জড়িত কিনা এই আপনার তদন্তটা করে তাদের বিরুদ্ধে মামলা করেন। আর আপনারা সেগুলোকে সারা দোষী না হয়ে থাকে তাহলে আপনাদের মামলার কারণে একটা পরিবারকেও ধ্বংস করে দেন না। সাকিব আল হাসান সে ছিল দেশের বাইরে, তার নামে মামলা দেওয়া হয়েছে, এরকম অনেক আছে যারা মনে করেন মামলা। সাকিব আল হাসান বলেন আরও যে সমস্ত যারা আমাদের মিডিয়া কর্মীরা ছিল তারা মনে করেন কেউ না কেউ কিছুর সাথে জড়িত ছিল, আর জড়িত না থাকলেও সবচেয়ে আরেকটা বড় অন্যায় করছে যেখানে ছাত্র আন্দোলনের শয়ে শয়ে ছেলে পেলে মৃত্যুবরণ করতেছে, সেই জায়গার তারা নীরবতা পালন করে একটা সবচেয়ে অন্যায় করেছে। সামনে আমরা অবশ্যই আমরা দল থেকে নির্বাচন, আমি যদি ভালো কোনো দল থেকে ভালো কোনো অফার পাই তাহলে অবশ্যই আমি কোনো দল থেকে নির্বাচন করব। আর যদি আমি কোনো দল থেকে অফার না পাই তাহলে আমি স্বতন্ত্র ব্যক্তি হিসেবে বগুড়া ৪ কালুনন্দীগ্রাম থেকে নির্বাচন করব। এই গভর্নমেন্টে আপনি কতদিন দেখতে চান? আসলে আমাদের বাংলাদেশের যে কোনো সরকার একটা আইন করতে হবে, ৫ বছরের উপর কেউ থাকতে পারবে না, হাইস্ট হলে ১০ বছরে আইন করে দিতে হবে, ৫ থেকে ১০ বছর। একটা সরকার আপনি ২ টার্ম করতে আপনি সুযোগ করে দিতে পারেন, একটা সরকার ১০ বছর থাকতে পারবে। কারণ যখন লং টাইম দেবেন তারা মনে করেন মানে পাখির ভাষার লাগান বড় করে ভাষা বেঁধে নিতে চায়, দেখে পাখি একটা একটা খ্যার খুঁড়ে মুখে যেমন একটা মনে করেন ভাষা তৈরি করে, এইরকম রাজনীতি নিতে আস্তে আস্তে বেশি লং টাইম দিলে তারা বড় একটা ভাষা তৈরি করে নেয়। বড় ভাষা তৈরি করার আগে এই ভাষাগুলো ভেঙে দিতে হবে, তাই এরকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত ম্যাচ করে দিলে আমার মনে হয় ভালো। আপনি যে কোনো নির্বাচন করেছেন, স্বতন্ত্র থেকে নির্বাচন করেছেন, আপনার একক কোনো দল নেই, তো আপনি আগামীতে কি কোনো দল গঠন করবেন কিনা? বা সেক্ষেত্রে একটি প্রশ্ন, আর হচ্ছে যদি দল গঠন না করেন স্বতন্ত্র থেকে আবার নির্বাচন করবেন কিনা, একটি এক প্রশ্ন। আর কি হচ্ছে আপনি কোনো বড় দলে কোনো যোগদান করবেন কিনা? না, আমরা দল থেকে নির্বাচন করবো। আমি কোনো ভালো কোনো দলে আমাকে সুযোগ দেওয়া হয়, সুযোগ বলতে কি আমাকে সেই আসন দিতে হবে, যে দলে যোগ করবো আমাকে ওই আসন থেকে ভোটটা সুযোগ করে দিতে হবে। যদি দেয় তাহলে আমি কোনো দল থেকে নির্বাচন করব, আর তা যদি না দেয় না দিলে আমি বগুড়া ৪ কালুনন্দীগ্রাম থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব এককভাবে।